একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। এই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার উপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি। কিন্তু কি গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এবার পথের শেষ, আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। স্বাগতম বন্ধুরা নতুন আরও একটি ব্লগে। আমরা এর আগের পর্বে আপনাদেরকে শোনাচ্ছিলাম নিশীথ রাতের হাসি, অখিল নিয়োগীর লিখা এই গল্পটি, অবশ্যই ভূতের গল্প। আমরা যেখানে শেষ করেছিলাম তার একটু রিক্যাপ করি। বিন্দু কলকাতার শহরে পড়ে কলেজে, হঠাৎ করেই তার কাছে একটা টেলিগ্রাম আসে তার গ্রামের এক সম্পর্কের চাচা। তিনি লিখেন যে তার বাবা খুব অসুস্থ, তাকে দ্রুত বাড়ি আসতে হবে, এবং সে এই টেলিগ্রাম পেয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে রওনা দেয় ট্রেনে করে, এবং নানান কিছু ভাবতে থাকে। ট্রেন থেকে নেমে সে যখন হাঁটতে থাকে তখন হঠাৎ করে তার মনে হয়, তখন রাত দুটোর মতো বাজে, যে কেউ একজন তাকে ফলো করছে পেছন থেকে। এবং সে যখনই দাঁড়িয়ে যায় সেই ছায়ামূর্তিটির মতো ব্যাপারটাও তার সঙ্গে দাঁড়িয়ে যায়, সে ঘুরে আর সেটাকে দেখে না। তো এমন করতে করতে সে বাড়ির প্রায় উপকণ্ঠে চলে আসে, এবং তাদের বাড়ির সামনে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ ছিল, সে দূর থেকে তেঁতুল গাছটা দেখতে পায়। চলুন আজকে বাকি গল্পটা শেষ করি, শুরু করা যাক। একই কাণ্ড, তেঁতুল গাছটার ঠিক নিচে যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে সেখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠিটা। ওর উপরই দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে রয়েছে। ভারী অবাক হয়ে গেল বিন্দু, ছুটে গেল ওর কাছে, বললে, আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি। তা আমি জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা এক টেলিগ্রাম করে বসলো। আমরা সবাই ভেবে বাঁচি না, আজ তুই যে ছুটতে ছুটতে আসছিস সে তো জানাই কথা। সেই সন্ধ্যে থেকে তোর মার মুখে আর অন্য কোনো কথা নেই, খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু, উত্তর দিল, আপনারা তো কম বাড়াবাড়ি নয়, আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, অসুস্থ শরীর, একটা লণ্ঠনও তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের জন্য, এই তো দেবী আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধে হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বলল, না না, এত রাত্রিরে আপনার ঘরের বাইরে বের হওয়া একেবারেই উচিত হয়নি বাবা, চলুন আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বলল, না না, আমায় ধরে নিয়ে যেতে হবে না, বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙুল ঠেকালে মনে হয় হাড়গুলো কনকন করে উঠল। চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে, আমি আমার লাঠি নিয়ে ঠকঠক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভেতর চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোবার ঘরের দাওয়ায় বসেছিলেন, বললেন, বসবি, আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো, তাই তোমার শাড়ি আনতে পারিনি। তাতে আর কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই, আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুটলিতে বেঁধে চালের জালার মধ্যে গুজে রেখে দিয়েছি, কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কি আজে বাজে কথা বলছো মা, তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদা পেয়েছে, ঘরে কিছু নেই? চিড়ে মুরকি নারকেলের নাড়ু? মা খুশি হয়ে বললেন, খাবি? তাই বল না, তুই যা যা ভাবছিস দেব।
ও বৌমা, এই দাওয়াতে বিন্দুর একটা ঠাই করে দাও। কেন মা, ঘরের ভেতর খাবো না? বৌদি সিন্ধু পোড়ামুখী কোথায় গেল? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি না। মা উত্তর দিলেন, আজ ঘরে একটুও কেরোসিন নেই রে বাবা। ওদের যেমন সংসার করা, আগে থেকে কিছুতেই বলে না। তা আজকের মতো এই দাওয়াতে বসেই খেয়ে নাও, চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে নানা রকম তরকারি, ভাত, ডাল সব আসন করে সাজানো। এত সব খাবার বৌদি আনলো কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় ঘুমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বলল, বৌদি, এ তোমার তরল আলতা। বৌদি মৃদু স্বরে উত্তর দিল, ওই দাওয়ার উপরই রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো ক্ষণ। মা বললেন, আর দেরি করিস নে, এবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের উপর গিয়ে বসল। তারপর অবাক হয়ে বলল, এ তুমি করেছ কি মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি না, তার মধ্যে এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন, তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়ো গে। ওর বাবার খকখক কাশি পেছনে শোনা গেল। তাকিয়ে দেখল তিনিও দাওয়ার উপর এসে বসেছেন। বিন্দু বলল, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে জরুরি কয়টা কথা রয়েছে রে, হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিল। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার উপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝল তার খাওয়া শেষ না হলে কেউই নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিল। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা, আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছো একসঙ্গে, ঢেঁকি শাক, ছাসি কুমড়োর তরকারি, এরোচের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরের পাতা দই, পায়েস, তোমার হাতে তৈরি ছানার সন্দেশ, তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, ষাট ষাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠলেন, আমার কথাগুলি আগে মন দিয়ে শোন। এপাড়ার শিকদার বাড়ির ত্রৈলোক্য শিকদার দিন পনেরো আগে সপাচেক টাকা ধার নিয়েছে, কোনো লেখাপড়া নেই। ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল, সিন্ধুক থেকে টাকাটা বের করে দিলাম, খেয়াল রাখিস, ভুলে যাস না যেন। হেসে উঠে বিন্দু জবাব দিল, ওসব টাকা করেই আপনি খেয়াল রাখুন গে, আমি কোনো দিন খেয়াল রেখেছি না? আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না রে না, অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখলো না বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো। সবই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর, মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবাই বদলে গেল? বিন্দু বলল, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, এটি লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে দুটুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনুনি বুঝি? বিন্দু জবাব দিল, এনেছি রে পোড়ামুখী, এনেছি, এই নে। বা হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিল। কিন্তু সিন্ধু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিল না, দাওয়ার উপর রাখ, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করবার ফুরসত না দিয়ে হঠাৎ মা বলে উঠল, গায়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কারো কথা শুনিস নি, খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে বলল, কি আবোল তাবোল বকছো মা, আমি ভবিষ্যৎ ভেবে চলবো
তো তোমরা মাথার উপর রয়েছো কেন? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোরন কাটলেন। আর বাবা কবে আছি কবে নেই সেজন্য তো তোকে গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার, অনেক লোভ দেখাবে তোকে। কিছুতেই রাজি হোস নে খোকা, এই বাগান তোর ঠাকুরদা নিজ হাতে তৈরি করে গেছেন। আমি ছোটবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলেমেয়েরাও কুড়াবে। তা বললেন, আর দেখ আমার যে দেখন হাসি সই আছে, ওর মেয়েকে বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? বাবা বললেন, খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সবচাইতে যে দরকারি কথা সেটা আগে বলিনি। আমাদের তুলসী মঞ্চ, তার তলায় আছে দুটি পেতলের ঘড়া, একেবারে মোহর ভর্তি। বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি, কাক পক্ষীকে কেউ জানে না, আজ তোকে বলে গেলাম। বাবা মায়ের কাছ থেকে এ জাতীয় বৈষয়িক কথা বিন্দু কোনোদিন শোনেনি, তাই সে ভারী হকচকিত হয়ে গেল। ঘরের চারপাশে কিরকম ছমছমে ভাব, মনে হচ্ছে আরো যেন অনেকে আছে, তারা সব ফিস ফিস করে কথা বলছে। একটা কালো বাদুর বিন্দুর মাথার উপর দিয়ে উড়ে গেল, হঠাৎ গোয়াল ঘরের পেছনে একটা বেড়াল ডেকে উঠল। বিন্দু এতক্ষণ লক্ষ্য করে, উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন, এতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভার, কি এসব? কতগুলো করি ছড়ানো সিঁড়ির ধারে, হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু। বলল, মা বাবা ব্যাপার কি খুলে বলো তো, তোমরা কিভাবে কথা বলছো আমি কিছুই বুঝতে পাচ্ছি না, এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন তোমরা, সিন্ধুটা অমন পালিয়ে বেড়াচ্ছে কেন, এই জন্য সবটাই হেয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারদিক থেকে একটা বিকট হাহা আর হি হি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে কোথায় তার মা আর কোথায় বাবা, বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্ধুর সিল্কের ফিতাটা হাওয়ায় উঠছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকল, মা বাবা। আড়াল থেকে মায়ের গলার আওয়াজ পাওয়া গেল, ভয় পাস নে বিন্দু, ওসব কিছু নয়, এখনো আরো সব বাইরে দুষ্ট লোক আছে কিনা। এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল, ওরে বিন্দু আমি আসছি, ভয় নেই ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন, ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধল, কি ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি নে, মা বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়ে গেছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধল, কাকা কি হয়েছে আমায় খুলে বলো। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিছুই করতে পারলাম না, কোন মুখে তোকে এই খবর দেব। মাথার উপর সেই কালো বাদুরটা এবার ডানা ঝাপটিয়ে উঠল, আস্তা করে কেঁদে উঠল একটি কুকুর। বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালো, যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন, তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাটের লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল, আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিল আর অট্ট হাসি।